আমরা একটা ম্যাথ লক্ষ্য করি। মিস্টার দীপক হালদার এই কোশ্চেনটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এই কোশ্চেনটির আনসারটি কীভাবে করব। সো আমরা এই কোশ্চেনটির সলিউশনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমত লক্ষ্য করি এর অর্থাৎ কি, এর অর্থাৎ আমরা গুণ লিখতে পারি অর্থাৎ মাল্টিপ্লাই, আবার অফ অর্থাৎ এর, অফ মানেও হচ্ছে আমরা গুণ লিখতে পারি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ওয়ান অন জিরো, এর অর্থাৎ অফ অর্থাৎ গুণ, এক্স অর্থাৎ এক্স রাখতে পারি, পার্সেন্ট অর্থাৎ আমরা কীভাবে লিখতে পারি এ আকারে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই 100 ইকুয়াল 10। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান জিরো ইন্টু এক্স ইন্টু ওয়ান রয়েছে। সো আমরা যদি ওয়ান জিরো ইন্টু এক্স ইন্টু ওয়ান করি তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ওয়ান জিরো এক্স, আর এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টু অবস্থায় রয়েছে 100 আর ইকুয়ালের রাইট সাইডে রয়েছে 10। সো 10টা আমরা ইকুয়ালের রাইট সাইডে রাখলাম এবং এই যে ডিভাইডেড আকারে রয়েছে 1/100 ইকুয়ালের রাইট সাইডে গিয়ে এটাকে গুণ হয়ে যায়। সো আমরা গুণ করে ফেললাম, এক্স ছিল গুণ অবস্থায়, ডিভাইডেড হয়ে যাবে ইকুয়ালের রাইট সাইডে গিয়ে। সো আমরা 110 লিখতে পারি আর পড়েছিল 10 ইন্টু 100 লিখতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা এই জিরো আর এই জিরো যদি আউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পড়ে থাকে কত, 100 ডিভাইডেড বাই 11। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাই, 100। এখানে দেখতে পাচ্ছি যে আমরা কত টাইমস গুণ করতে পারি, 9 টাইমস যদি গুণ করি তাহলে 9 11 99। সো আমরা এখানে 100 থেকে 99 লেস করলে আমরা 1 পাই। অতএব আমরা এই অ্যান্সারটি ভাবে লিখতে পারি এক্স সমান সমান 9 1 8 11। এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। দ্যাটস অল।